আমরা কলকাতায় থাকি, খুব একটা ছোট মাছের খোঁজ আমরা পাই না। হঠাৎ করেই ছোট মাছের খোঁজ পাওয়া গেছে, এই জন্য বানিয়ে ফেললাম ছোট মাছের পাঁচ মিশেলি ঝাল। দারুণ লাগে খেতে, চলো একসঙ্গে বানাবো। আজকের আয়োজনে আমি নিয়ে নিয়েছি ছোট পাঁচ মিশালি মাছ। এখানে মুরোলা মাছ, কলসে মাছ, ট্যাংরা মাছ, বেলে মাছ সব দিয়ে পাঁচ মিশালি। এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি দুটো বড় পেঁয়াজ, দুটো বড় আলু আর একটু কুচনো ধনে পাতা। এটা আমাদের ঢাকা জেলার রান্না, আমি ঢাকা জেলার মেয়ে, সেই জন্য আজকে এই রান্নাটা আমি করে দেখাবো। প্রথমে আমি মাছে মাখাবো নুন হলুদ, ভালো করে এটা মাখাবো। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি চলে যাব রান্নায়। কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। মাছগুলো এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি, খুব কড়াও না খুব হালকাও না, এইভাবে করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি তুলে নেব, আর বাদ বাকি যে মাছগুলো আছে আমি এভাবে করে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এই মাছের তেলে আমি এই রান্নাটা করব। তেলে দিয়ে দেব আমি কালো জিরে ফোড়ন, এরপর দিয়ে দেব আমি আলুগুলো। আলুটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার আমি আলু পেঁয়াজটা একটু ভাজি। আলু পেঁয়াজটা আমি দু মিনিটের মতো হালকা করে ভেজে নিয়েছি, তারপরে আমি নিয়ে নিয়েছি মশলার মধ্যে এক চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো, এক চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার আমি সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। থালাটা ধুয়ে দিয়ে দেবো একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে আমি দিয়ে ভালো করে কষাবো। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে আলু পেঁয়াজের সঙ্গে, এবার আমি এতে দিয়ে দেবো একটু জল। এবার ঝোলটা ফোটা অবধি আমি অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর আমি দু থেকে তিন মিনিট একটু ফুটতে দেব। দু তিন মিনিট ফোটার পর দেখতে পাচ্ছেন কিরকম গামাখা গামাখা হয়ে গেছে, এটা আমি আর ফোটাবো না। এরপর আমি লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দেব কিছু ধনে পাতা, ধনে পাতাটা একটু বেশি দেব, আর দিয়ে দেবো দুটো গোটা কাঁচা লঙ্কা একটু চিরে দিয়েছি, এতে ফ্লেভারটা ভালো হবে। আমার পাঁচ মিশালি মাছের ঝাল একদম রেডি, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে প্লেটিং করব। আমাদের বাংলাদেশে ঢাকা জেলার মানুষ এই পাঁচ মিশালি ঝাল রান্না হলে এক থালা ভাত চোখ বুজে খেয়ে নেয়। আমার মতো করে আমি রান্না করেছি, আমার মতো করে আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।